যা রাধে নমস্কার দর্শক দৈনিক আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেই নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য একটা পজিটিভ একটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে পাঁচ রাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে তো চলুন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন রাশি রয়েছে আজকের দিনের সেই ভাগ্যবান রাশি তাদের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন আর শুরুতে একটা লাইক করতে ভুলবেন না তো আমরা মূল অংশে যাচ্ছি তার আমরা একটু ছোট করে জেনেছি নিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আজকে দিনের ইংরেজি ভাষার তারিখ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু সাল বাংলা ভাষার তারিখ হচ্ছে বাইশে মার্চ চৌদ্দশো তিরিশ সাল আজকের দিনের বার হচ্ছে মঙ্গলবার আজকে দিনের চন্দ্রশি গোচর করবে বৃশ্চিক রাশিতে আজকে দিনের সূর্যাদয় ঘটবে সকাল ছটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত করবে বিকাল পাঁচটা বেজে তেইশ মিনিটে আজকে দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এটা থাকবে চারটা বেজে সাত মিনিট পর্যন্ত ওটা বিকালবেলা তারপরে দ্বাদশ প্রবেশ আজকে দিনে যে নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র আজকে দিনে এটা থাকবে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে মূলা নক্ষত্রের প্রবেশ যে অশুভ সময়টা রয়েছে যে সবার ভিতরে আপনারা কোনো হবে শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে দুপুর একটা বেজে তেরো মিনিট থেকে অশুভ সময় রয়েছে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনারা এই সবার ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবে আর আচ্ছা সব থেকে যেটা ভালো সময় যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সেটা হচ্ছে দুটো রয়েছে এক হচ্ছে সকাল আটটা বেজে তিরিশ মিনিট থেকে একটা শুভ সময় চলছে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া আরেকটা একটা শুভ সময় রয়েছে বিকাল তিনটা বেজে তিন মিনিট থেকে ভালো সময় চলছে বিকাল চারটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনারা চাইলে এই দুটো সময়ের ভিতরে যে কোনো সময়ে শুভ কাজ ভালো কাজ নতুন কাজ করতেই পারেন সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের দিনে সেই ভাগ্যবান পাঁচটি রাশি নাম সম্পর্কে সবার প্রথম যে ভাগ্যবান রাশি নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই অনুকূল যাচ্ছে আজকের দিনে আপনি একাধিকভাবে উপার্জনের রাস্তা খুঁজে পাবেন আপনি এক্সট্রা ইনকামের অনেক সুযোগ পাবেন সেগুলোকে অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে ভালো কোনো না কোনো সুখবর ঘটার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক দিয়ে একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে তো পারিবারিক ক্ষেত্রেও আপনাদের দিকটি খুব ভালো যাচ্ছে পরিবারের উন্নতি লক্ষ্য করা যাবে বাকি থাকা কাজগুলিকে তাড়াতাড়ি করে সেরে ফেলার চেষ্টা করবেন কোনো কাজ ফেলে রাখবেন না যে কাজই করছেন সে কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করুন সেটা জরুরি রয়েছে মাতা পিতার আশীর্বাদ নিয়ে যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু না কিছু ভালো রেজাল্ট করতে পারছেন বা পারবেন এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বাবার সঙ্গে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই যেতে পারে সেটাও আপনাদের জন্য খুব ভালো যাচ্ছে নতুন চাকরির ক্ষেত্রে চাকরির সুযোগ খুব ভালো বন্ধুরা মিলে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও আপনাদের দিনটি ভালো যাচ্ছে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এখন আমরা যেরকম আজকের দিনে সেই দ্বিতীয় ভাগ্যবান রাশিরাম দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকারা এক্সট্রা ইনকামের অনেক বেশি সুযোগ পাচ্ছেন একাধিকভাবে উপার্জনের রাস্তা খুঁজে খুলে যেতে পারে আপনাদের প্রথমত পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো রয়েছে পৈত্রিক কোনো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে সেটাকে অবশ্যই আপনারা সামলে চলবেন কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না যে কাজ করবেন খুব গুরুত্বপূর্ণ সহকারে এবং দায়িত্ব সহকারে করার চেষ্টা করবেন সেটাই আপনার জন্য বেশ লাভদায়ক হবে কাছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য একাধিক একাধিকভাবে উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন বা একাধিকভাবে ইনকাম করে রাস্তা খুঁজে পেয়ে যাবেন আপনার বন্ধু বান্ধব যার কাছ থেকে টাকা পয়সা বাকি ছিল এমন কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা আপনি ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে কাছের কোনো বন্ধু আপনাকে আর্থিক সহায়তা করতে পারে যদি আর্থিক সমস্যার মধ্যে স্বাস্থ্যের উন্নতি ঘটবে এই ফলে আজকে আপনাদের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে যাই যার ফলে আপনারা অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করতে পারবেন পারিবারিক সম্পর্কে যেমন উন্নতি ঘটবে প্রেমের সম্পর্কে উন্নতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে মোদ্দা কথা আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে শেয়ার মার্কেট ট্রেডিং এর দিকে ভাবনা যদি আপনাদের রয়েছে অবশ্যই আপনারা এগোতে পারেন সেদিক দিয়ে দিনটি খুব ভালো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা একটা যদি লটারি কাটতে চান লটারি কাটতে পারেন সেক্ষেত্রে লটারি প্রাপ্তি সম্ভাবনা খুব ভালো রয়েছে এখন আমরা যেটুকু আজকে দিনের সেই তৃতীয় ভাগ্যবান রাশি নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকরা একাধিকভাবে উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছেন একাধিক পদ্ধতিতে আপনারা ইনকাম করতে সক্ষম হবেন আর আজকে আপনাদের প্রথমত চাকরি ক্ষেত্রে বেশ ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে চাকরির দিক দিয়ে বেশ ভালো লাভবান হচ্ছেন চাকরিতে পদোন্নতির সুযোগ থাকবে প্রবসারের চেষ্টা করছেন সেমন কিছু পরিকল্পনা সফল হচ্ছে আজ আপনার পড়ে থাকা যে কাজগুলো অনেক দিন ধরে হচ্ছিল না সেই কাজগুলি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো বাবা মার সঙ্গে আপনার আজকে সম্পর্ক অনেকটাই ভালো থাকবে বাবা সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা থাকলে আলোচনা করতে পারে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে আজকে আপনার পারিবারিক পরিস্থিতিও খুব ভালো থাকবে আপনার অনেক দিনে মার্কেটে আটকে টাকা টাকা পয়সা যেগুলো অনেকদিন ধরে পাচ্ছিলেন না সেগুলো আজকে প্রাপ্তির ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সঠিক দেওয় অপরাধের দিকটি বেশ ভালো। আপনারা ব্যবসায় বিনিয়োগ করছেন বা করতে চাইছেন, সেক্ষেত্রে তো দিকটি খুব ভালো। আপনারা ইনভেস্টমেন্ট আজকে অবশ্যই করবেন। হলেও করুন, সেটাই আপনাদের জন্য বেশ লাভদায়ক হতে পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনারা চাইলে একটা লটারি কাটতে পারেন। সেক্ষেত্রে লটারি প্রাপ্তি সম্ভাবনা অনেকটাই ভালো রয়েছে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের তৃতীয় সেই ভাগ্যবান তৃতীয় ভাগ্যবান রাশির হচ্ছে আজকে দিনের আবারও সিংহ রাশির জাতক জাতিরা আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা আজকে এক্সট্রা ইনকামে অনেক বেশি সুযোগ পাচ্ছেন একাধিকভাবে উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছেন সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে মা বাবা ভাই বোন সকলের সঙ্গে আপনার সম্পর্ক ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের সঙ্গে ঝগড়া ঝামেলা ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে কাছের কোনো বন্ধু আজকে আপনাকে আর্থিক সহায়তা করছে বন্ধুরা মিলে কোনো ব্যবসা বা কাজ করতে চাইলে অবশ্যই করতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আপনার মার্কেটে যে টাকা পয়সাগুলো পড়ে আছে সেগুলো আজকে তোলার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে নিজের ইচ্ছে পূরণ করার জন্য আজকে সুযোগটা খুব ভালো থাকবে আপনাদের ছোটখাটো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনি আর্থিক উপার্জনে অনেক বেশি সক্ষম হচ্ছেন একাধিকভাবে আপনি উপার্জন করতে সক্ষম তাই আপনার জন্য দিনটি খুবই ভালোই যাচ্ছে মা বাবার সঙ্গে আজকে কোনোভাবে তর্ক ঝামেলায় জড়ানো থেকে একদমই বিরত থাকবেন সেটা খুব জরুরি রয়েছে কাছের কোনো বন্ধু আপনাকে আজকে বিপদে ফেলার চেষ্টা করছে খুব কাছের কোনো তো অবশ্যই সবাই কিন্তু ভালো চায় না আপনার তো দেখে চলবেন বুঝে কথা বলবেন সবাই বিশ্বাস আরেকটা বিষয় খেয়াল রাখবেন কারোর প্রতি আপনি কোনো রকমের আশা রাখবেন না সেটাই আপনার জন্য সবথেকে ভালো হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দূরে কোথাও যদি ভ্রমণের পরিকল্পনা রাখছেন অবশ্যই যেতে পারেন শারীরিক দিক আপনাদের দিনটি বেশ মোটামুটি ভালো রয়েছে আপনি সেখানে গেলে একাধিকভাবে উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন এমনটা কিন্তু সমগ্রা লক্ষ্য করা যাচ্ছে পরিবারে বয়োজ্যেষ্ঠ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন তাদের জন্য আপনার একটু খরচপাতি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন এখন আবার যেব পরবর্তী সেই ভাগ্যবান রাশির পরবর্তী ভাগ্যবান রাশির নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই ভালো যাচ্ছে তুলা রাশি জাতক জাতিকাদের আজকে এক্সট্রা ইনকামের নতুন পথ খুলে যেতে পারে আপনার অনেক দূরের চেষ্টা আজকে আপনাদের সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার পারিবারিক বিষয় সম্পত্তি কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে তো সেটাকে অবশ্যই সামনে চলবেন আপনি নতুন কোনো কাজের চেষ্টা করছেন সেক্ষেত্রে নতুন কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়া সম্ভাবনা খুব ভালো যারা অলরেডি চাকরি করেন সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে সেখানে আপনাদের উন্নতির বিষয় সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর আপনার পুরনো কোনো আত্মীয় আপনার পরিবারে আসতে পারে তাদের আতিথ্যতায় বিশ্বাস ধ্যান রাখবেন তাদের শুভেচ্ছা সুবাদে আপনারা আজকে এক্সট্রা ইনকামের অনেক বেশি সুযোগ পেয়ে যাবেন সেদিক দিয়ে আপনাদের দ্বিতীয় বেশ ভালো আজ আপনার পুরো পুরো বন্ধু আপনার সঙ্গে দেখা করতে পারে তবে হ্যাঁ এখানে আজকে অনেক বন্ধু এসে দেখা করতে পারে সবাইকে খুব বেশি বিশ্বাস করবে না তবে হ্যাঁ কিছু যারা আসবে আপনারা ভালো একটা বিজনেস আইডিয়া দিয়ে আপনারা সেগুলো ভেবে দেখতে পারেন আজকে আপনাদের ওভারঅল দেখলে পজিটিভ যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের চেষ্টাটুকু চালিয়ে যাবেন আর একটা হাতে লটারি কাটতে চালে কাটতেই পারেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা চেয়ে আজকের দিনের পরবর্তী আজকের দিনের সেই পঞ্চম ভাগ্যবান রাশির নাম হচ্ছে মীন রাশি আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টাও খুব ভালো যাচ্ছে আপনি ইনকাম সোর্স একাধিকভাবে বাড়ানোর সুযোগ পাচ্ছেন আপনার মার্কেটে টাকা পয়সা বাকি ছিল সেগুলো তোলার চেষ্টা করতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিকটি খুব ভালো যাচ্ছে আপনারা খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান রাখবেন ভারী কোনো কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন আর নিজে যেটুকু দায়িত্ব থাকবে সেগুলোকে সম্পূর্ণভাবে পূরণ করার চেষ্টা করুন কোথাও ঘুরতে যাওয়ার জন্য সময়টা মোটামুটি ভালো যাচ্ছে তবে আপনাকে এখানে একটা খেয়াল রাখতে হবে আজকে আপনার খরচপাতি একদমই লিমিটেড করার চেষ্টা করবেন যতটুকু না করলে নয় ততটুকুই খরচ করবেন তার বাইরে একটা টাকাও খরচ করা থেকে আপনারা বিরত থাকবেন আজকে আপনাদের বিভিন্ন জায়গা থেকে কোনো না কোনো কাজের সুযোগ আসতে পারে যদি আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিলেন তবে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের কাছ থেকে কিন্তু কোনো না কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা থাকবে আপনারা সে বিষয়টা ভেবে এগিয়ে যেতে পারেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর মাতা পিতার পরামর্শ মেনে চলবেন তাদের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন তাদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় কাটাবেন এটা আপনার জন্য খুব জরুরি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সেই ভিডিও আপনার রাশি রয়েছে যদি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য